চিলড্রেন, কালকে আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে সন্ধি কাকে বলে এবং সন্ধির প্রকারভেদ। সেই হিসেবে কালকে আমরা কি পেয়েছিলাম, সন্ধি কথাটার অর্থ হচ্ছে মিলন, এবং সন্ধির প্রকারভেদে আমরা কি পেয়েছিলাম যে সন্ধি তিন প্রকারের হয়। এক হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের সিলেবাসে কিন্তু এবারে ব্যঞ্জন সন্ধি রয়েছে, সুতরাং আমরা আজকে ব্যঞ্জন সন্ধি শুরু করব। ব্যঞ্জন সন্ধি পড়তে গেলে প্রথমেই কিন্তু আমরা আরেকবার আমাদের ব্যঞ্জন সন্ধি কাকে বলে সেটা একবার তোমাদেরকে বলে দিই। কালকে অবশ্যই তোমরা পড়েছিলে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের মিলন হয় বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব্যঞ্জন বর্ণের মিলন হয় অথবা স্বরবর্ণের সঙ্গে যদি ব্যঞ্জন বর্ণের মিলন হয় এবং এর ফলে যে সন্ধি হয় তাকে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধিটা যখন আমরা পড়ব তখন আমাদের কি মনে রাখতে হবে, যে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলন অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন, এর ফলেই কিন্তু ব্যঞ্জন সন্ধি হচ্ছে। আজকে আমরা ব্যঞ্জন সন্ধির কিছু সূত্র এবং তার নিয়মাবলী এবং কিছু উদাহরণ আমরা পড়ব। প্রথমেই আমরা আসি স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের ফলে বা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধির ফলে যে যে উদাহরণ আমরা পাই সেখানে আমরা আজকে প্রথমে আসব। সূত্রতে প্রথমে আমরা কি পাব, স্বরবর্ণর সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি। স্বরবর্ণের পরে যদি কখনো আমরা দেখি কোনো জায়গায় শেষ কোনো শব্দের শেষ শব্দেতে অর্থাৎ শেষ বর্ণতে যদি কোনো স্বরবর্ণ থাকে এবং তারপরে যদি দেখা যায় যে ছ থাকছে তাহলে সেখানে কিন্তু স্বরবর্ণের পরে সেই শব্দটা হবে চয় ছয়। যেমন ধরো আমরা এবার একটু উদাহরণ লিখি, যেমন বি যুক্ত ছিন্ন, তাহলে এটা কি হলো, বিচ্ছিন্ন। দেখো বি যুক্ত ছিন্ন অর্থাৎ বিই স্বরবর্ণের পরে যখন আমরা ছ দেখছি ছিন্ন তখন সেক্ষেত্রে কী হচ্ছে, চয় ছয়, বৈহস্যী চয় ছয় হস্যী দ্বন্দ্বের নয় নয়, বিচ্ছিন্ন। ঠিক সেই রকমভাবে অনুরূপভাবে আমরা লিখতে পারি পরি যুক্ত ছেদ, কী হবে, পরিচ্ছেদ। পরি স্বরবর্ণ ই যুক্ত ছেদ ছ, তাহলে আমরা এর ফলে কি হচ্ছে, চয় ছয় অর্থাৎ পরিচ্ছেদ। ঠিক সেই রকমভাবে তোমরা লিখে নাও স যুক্ত ছন্দ, কি হবে, স্বচ্ছন্দ। বি যুক্ত ছেদ হবে বিচ্ছেদ। মতি যুক্ত ছন্ন, কি হবে, মতিচ্ছন্ন। তাহলে এই যে আমরা প্রথম সূত্রটা পেলাম অর্থাৎ স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি, তাহলে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধিতে আমরা যে উদাহরণগুলো পেলাম উদাহরণগুলো আরেকবার বলে দিচ্ছি। বি যুক্ত ছিন্ন হলো বিচ্ছিন্ন, পরি যুক্ত ছেদ পরিচ্ছেদ, স
যুক্ত ছন্দ স্বচ্ছন্দ, বি যুক্ত ছেদ বিচ্ছেদ, মতি যুক্ত ছন্ন হলো মতিচ্ছন্ন। তাহলে এগুলো সব কিন্তু স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের উদাহরণ। এইবার আমরা আসব সূত্রতে, নাম্বার টু সূত্র অর্থাৎ দ্বিতীয় সূত্রতে এবার আমরা আসব। দ্বিতীয় সূত্রতে আমরা কি পাবো, যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি হয়। তাহলে প্রথম সূত্রে আমরা কি পেয়েছিলাম, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি। এবার আমরা দু নম্বর সূত্রতে লিখব ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি। ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণের সন্ধি হবে তখন আমরা কি দেখব, বর্গের প্রথম বর্ণ তার সঙ্গে যদি স্বরবর্ণ যুক্ত হয় তাহলে সেটা কিন্তু বর্গের তৃতীয় বর্ণ এবং স্বরবর্ণ হবে। তবে তোমরা আমার মনে হয় নিশ্চয়ই বর্গ কাকে বলে জানো। আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়ি আমরা নিশ্চয়ই জানি ক খ গ ঘ ক থেকে কিন্তু ব্যঞ্জন বর্ণ শুরু হয়। ঠিক সেরকম কোনো একটি, যেমন ক খ গ ঘ উম, এই যে এর মধ্যে তাহলে বর্গ হচ্ছে ক বর্গ। ঠিক সেরকম পাঁচটা বর্গ আছে, ক চ ট ত প, অর্থাৎ এইরকম একেই বলা হয় বর্গ। এবার ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণের সন্ধি আমরা পাই সেখানে কিন্তু বর্গের প্রথম বর্ণর সাথে যখন স্বরবর্ণের মিলন হয় তখন কিন্তু বর্গের তৃতীয় বর্ণ হয়। যেমন ধরো ক হচ্ছে ক বর্গের প্রথম বর্ণ, তাহলে ক বর্গের তৃতীয় বর্ণ কি হবে, ক খ গ, সেক্ষেত্রে তৃতীয় বর্ণ হবে গ। আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। যেমন ধরো দিগন্ত, দিক যুক্ত অন্ত, দিক হচ্ছে ক, ক বর্গ, ক বর্গের তৃতীয় বর্ণ কি হবে, ক খ গ, গ হচ্ছে তৃতীয় বর্ণ, তাহলে দিক যুক্ত অন্ত হলে কি হবে, দিগন্ত। দিক যুক্ত অন্ত হলো দিগন্ত। এইরকমই আমরা আরো কিছু উদাহরণ দিই, যেমন সৎ যুক্ত ইচ্ছা হবে সদিচ্ছা, জগৎ যুক্ত আনন্দ জগদানন্দ, মৃত যুক্ত অঙ্গ হবে মৃদঙ্গ। তাহলে আজকে আমরা দ্বিতীয় সূত্রতে কি পেলাম, দিক যুক্ত অন্ত দিগন্ত, সৎ যুক্ত ইচ্ছা সদিচ্ছা, জগৎ যুক্ত আনন্দ জগদানন্দ, মৃত যুক্ত অঙ্গ মৃদঙ্গ। এরপর আমরা আসব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র মানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি। দ্বিতীয় সূত্রে কি পেলাম, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সন্ধি। এবার আমরা আসব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি। তাহলে তৃতীয় সূত্রতে আমরা আসব ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধির ক্ষেত্রে আমরা অবশ্যই একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো দিক যুক্ত
গজ, কি হবে? দিগ্গজ। জয় যোগ রথ, কি হবে? জয়দ্রথ। এছাড়াও ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা আরো কিছু সূত্র পাবো, তবে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির উদাহরণ পরের দিন দিয়ে দেব, তোমরা সেগুলো খুব ভালো করে পড়বে। আর আজকে যত পর্যন্ত পড়ালাম সেই সূত্রগুলো তোমরা একটু ভালো করে পড়ে চেষ্টা করবে বোঝার, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে, আমি দরকার হলে তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ।